প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, ওনার অপারেশন কিছুদিন আগে হয়ে গেছে। এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব এই ভাইয়ের গ্রেড কত, গ্রেড অনুযায়ী ওনার কত টাকা খরচ হলো, উনি কোন ডাক্তারের কাছে অপারেশন করেছেন এবং বর্তমানে ওনার কেমন রেজাল্ট হয়েছে এর বিস্তারিত। তাই ভিডিওটি স্কিপ না করে পুরাপুরি দেখতে থাকুন। দর্শক, যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি একজন প্রবাসী। আবারও বলছি, যে ভাইয়ের চেস্ট দেখতে পাচ্ছেন উনি কিন্তু একজন প্রবাসী। তো গ্রেডিং যদি আমরা বিবেচনা করি, তাহলে ওনার গ্রেড কিন্তু একদিকে টু এবং একদিকে টু এর একটু কম। সো গ্রেড টু হয়ে গেলেই ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে 50,000 টাকা খরচ হয়। তো স্যারের সাথে কথা বলে এই অপারেশনটি 48,000 টাকায় হয়েছে এবং অপারেশনটি কিন্তু সিঙ্গেল কি হলে হয়েছে। সিঙ্গেল কি হোল সম্পর্কে আপনাদের অনেকবার বলেছি, সিঙ্গেল কি হোল হচ্ছে সব থেকে আধুনিক পদ্ধতি। এই পদ্ধতিতে অপারেশন করলে দাগ একদমই কম হয়। অন্যান্য ডাক্তার যেখানে 4টা ফোঁটা করে, ইকবাল স্যার সেখানে অনলি 2টা ফোঁটা করে অপারেশন করেন, এর ফলে দাগ একদমই কম হয়। যাদের ব্রেস্টটা একটু বড়, এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে, এরকম টি শার্ট পরেন, পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন, এগুলা পড়লে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকমেশিয়া আছে বা ব্রেস্ট বড়। যারা গাইনোকমেশিয়া পেশেন্ট, যারা অপারেশন করবেন, তাদের এই বেল্টগুলো কিন্তু দরকার হয়। অপারেশনের পরে 21 দিন এই বেল্টগুলো পরতে হয়, আপনার শেপটা ঠিক রাখবে, পরেও কমফোর্ট ফিল করবেন। এই বেল্টগুলো পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে। সো এই ভাই প্রবাসে থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করেছিল এবং প্রবাস থেকে এসেই অপারেশন করে নিয়েছে। তো অপারেশন করার সময় যখন ঢাকাতে আসে, আমি সার্বক্ষণিক ওনার সাথে যোগাযোগ রাখি এবং অপারেশন করে বাড়িতে যাওয়া পর্যন্ত কিন্তু সব রকম সাপোর্ট আমি দিয়ে থাকি। ওনার অপারেশনের অল্প কিছুদিন হয়েছেন, তো আলহামদুলিল্লাহ উনি ওনার রেজাল্টে অনেক হ্যাপি। আমি আপনাদের সামনে ওনার রেজাল্টটি দেখাচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ওনার রেজাল্ট। মাত্র 4 দিন পরে রেজাল্ট, 3 দিন পরে ড্রেসিং হয়। ড্রেসিংয়ের পরে, গোসল করার পরে কিন্তু ওনার কন্ডিশনটা আমরা দেখতে পাচ্ছি, অত্যন্ত চমৎকার। আমি বলেছি সিঙ্গেল কি হলে অপারেশন হয়েছে, অর্থাৎ দেখেন এই যে বাম পাশে, এইখানেই ছোট্ট একটু কাট দিয়ে সব রকম কাজ করা হয়েছে, আলাদা কিন্তু ফোঁটা করা হয়নি। অর্থাৎ ডান পাশে একটা ফোঁটা হবে আর বাম পাশে একটা ফোঁটা হবে। এই যে দেখেন বাম পাশে একটা ফোঁটা, যেটা নিপুলের কালো অংশেই করা হয়েছিল। অন্যান্য ডাক্তার কিন্তু এই নিপুল কাটার পাশাপাশি বুকের সামনে বা বগলের নিচে দিয়ে কিন্তু ফোঁটা করে, কিন্তু ডক্টর ইকবাল আহমেদ স্যার কিন্তু এটা করছে না। এতে করে চমৎকার একটা ফিডব্যাক কিন্তু আসছে। সো আপনারা যারা অপারেশন করতে চাচ্ছেন, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আশা করি আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারবো। সবাই ভালো থাকবেন, আর এই ভাইয়ের রেজাল্টটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।